প্রতি 5 সেকেন্ডে 15টি গাড়ি প্রবেশ করতে পারে পদ্মা সেতুতে। মাওয়া এবং জাজিরা প্রান্তে মোট 13টি লেন দিয়ে সেতুতে প্রবেশ করছে এসব যানবাহন। হিসাব বলছে, গেল বছরে ঠিক এই সময়ে চালু হবার পর গড়ে প্রতিদিন 15,000-এর বেশি যানবাহন পাড়ি দিয়েছে পদ্মা সেতু। মোট সংখ্যাটি প্রায় 58 লাখ। পদ্মা সেতু চালু হবার পর সবচেয়ে বড় পরিবর্তনটা এসেছে, বিশেষ করে এই পরিবহন আনা নেয়ার এই ট্রাক বা লরির যোগাযোগ খাতে। আমরা এই ট্রাকটিতে 5:52 উঠে এসেছিলাম। আমরা পদ্মা সেতু পার হয়ে গেলাম, 6 কিলোমিটারের বেশি পদ্মা সেতু, এবং এটি মাত্র 8 মিনিট সময় লাগলো। পদ্মা সেতু চালু হবার আগে যেটি ফেরিতে, এটির পারাপারের সময়টা ছিল কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা, এবং কোনো কোনো ক্ষেত্রে সেটি ছিল 4 থেকে 5 দিন। ঘাটে বসে থাকা লাগতেছে না, এসে পার হয়ে যাচ্ছি, এদিক দিয়ে অনেক ভালো লাগে। কিন্তু টোল তো কিছু বাড়ছে। টোল বাড়ছে ঠিক আছে, কিন্তু আমাদের এই যে যাওয়া আসার তো সুবিধা আছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুসারে পদ্মা সেতু দিয়ে যাতায়াত করে প্রায় 13 ধরনের যানবাহন। এর মধ্যে সবচেয়ে বেশি পদ্মা সেতু পাড়ি দিয়েছে যাত্রীবাহী বাস আর জিপ গাড়ি। দপ্তরটির হিসাব অনুসারে পদ্মা সেতুতে প্রতিদিন গড়ে 4,105টি করে বাস চলাচল করেছে। এর পরপরই আছে মাইক্রোবাস, পিকআপ ভ্যান, ছোট ট্রাক, মাঝারি ট্রাক, 3XL-এর ট্রেলার গাড়ি, ছোট বাস, 4XL-এর ট্রেলার গাড়ি ও বড় বাস। সেতু চালু হওয়ার পরপরই একটি দুর্ঘটনার জেরে বন্ধ হয়ে যাওয়ার 9 মাস পর মোটর বাইক চলাচল শুরু করলেও বছর শেষে এই মোট চলাচলের সংখ্যাটি প্রায় 3.5 লাখ। প্রথম দিকে চ্যালেঞ্জ ছিল আসলে মোটর সাইকেল, একটা চ্যালেঞ্জ ছিল, এবং আপনার ব্রিজের উপরে বা ব্রিজের বিভিন্ন জায়গায় মানুষ, আসলে পদ্মা সেতু একটা আবেগের বিষয়, সবাই ব্রিজের উপরে দাঁড়ানোর একটা প্রবণতা ছিল এবং দাঁড়িয়ে ছবি তোলা। গতকাল কিন্তু আমাদেরকে টোল, এই টোল প্লাজা টু টোল প্লাজা পুরোটা এরিয়ায় কিন্তু ব্যারিয়ার দিয়ে আপনার সেতু কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুসারে পদ্মা সেতু থেকে আয়ের পরিমাণ 800 কোটি ছুঁই, এবং দৈনিক এখান থেকে টোল আহরণ হয় 2 কোটি টাকারও বেশি, এবং বড় দাগে এখন পর্যন্ত সেতু থেকে আয়ের খাত এটি। কিন্তু প্রশ্ন হলো, পদ্মা সেতুর এই আয় খরচ হবে কোথায়? এর উত্তর হলো, পদ্মা সেতুর জন্য অর্থ মন্ত্রণালয় থেকে নেওয়া ঋণ পরিশোধ, সেতুর রক্ষণাবেক্ষণ, ভ্যাট প্রদান, এবং সেতু কর্তৃপক্ষের অধীন নতুন কোনো প্রকল্পের সম্ভাব্যতা যাচাই কিংবা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মুনাফা সাপেক্ষে খরচ করা হবে লাভের টাকা। কিন্তু সেতু বাস্তবায়নে নেওয়া 32,000 কোটি টাকার বেশি সরকারি ঋণ পরিশোধ হবে কিভাবে? অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সেতু কর্তৃপক্ষের যে চুক্তি হয়েছে তাতে 35 বছরের মধ্যে পদ্মা সেতুর জন্য সরকারি ঋণের টাকা পরিশোধ করতে হবে। এক্ষেত্রে সুদের হার হবে 100% এবং 140 কিস্তিতে এই অর্থ পদ্মা সেতুর আয় থেকেই পরিশোধ করতে হবে। এই কিস্তি হবে প্রতি 3 মাস অন্তর অন্তর, এবং ক্রমান্বয়ে প্রতি কিস্তিতে টাকার পরিমাণও বাড়তে থাকবে। সেতু কর্তৃপক্ষ বলছে, এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়কে প্রথম বছরের ঋণের 4টি কিস্তি পরিশোধ করা হয়েছে। যে এটা হচ্ছে একটা ফ্র্যাকশন টাইপের রয়েছে, যেমন নাহলে তো আমরা দিয়ে দিতে পারতাম যে 310 কোটি বা 300 কোটি। এই জন্য আমাদের ঠিক যেই কিস্তিটা আসার কথা প্রথম বছর হিসাবে আমরা একেবারে সমপরিমাণ টাকা সরকারকে পরিশোধ করে দিয়েছি। কিন্তু পদ্মা সেতুতে যে রেল চলবে কিংবা পদ্মা সেতু দিয়ে গ্যাসের পাইপ লাইন সহ যেসব পরিষেবা লাইন যাবে তা থেকে কি আয় হবে পদ্মা সেতুর? আর পদ্মা সেতু লাভ করতে শুরু করবে কবে থেকে? লাভের কথাটা ঠিক ওইভাবে আসবে না। না, লাভের কথা ওই যে বললাম 2019-29 সালে, কেন 2024 হতে হবে। আগামী বছর যদি আমার গাড়ি, প্রচুর গাড়ি যদি চলে, তাহলে আমার টোল বেশি আসবে, কারণ আমার খরচ কিন্তু নির্ধারিত। 700 কোটি টাকার মতো প্রায় লেগে গিয়েছে আমার বিদ্যুৎ সঞ্চালন লাইনের জন্য। সেটা যদি আমি হয় ফেরত পেতে হবে, নাহলে পরে তারা হচ্ছে বছর বছর ভিত্তিতে তারা ইয়ে করবে, আমাদের আলোচনা চলছে। কর্মকর্তারা জানাচ্ছেন, সেতুর বর্ষপূর্তির এই সময় এসে পদ্মা সেতুর টোল ও ট্রাফিক ব্যবস্থাপনায় আসছে বড় ধরনের পরিবর্তন। টোল ব্যবস্থাপনার জন্য কোরিয়া ভিত্তিক ঠিকাদারি কোম্পানি এখানে যে ব্যবস্থাটি প্রতিষ্ঠা করেছে সেটি আপাতত এখানে এখন টোল অপারেটররা ম্যানুয়ালি চালকদের কাছ থেকে টোল গ্রহণ করে। তবে তারা বলছে শীঘ্রই এটি হালনাগাদ করা হবে। যেমন এটি ইটিসি লেন, এই লেন দিয়ে যে সমস্ত যানবাহন আসবে সেটির স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় হয়ে যাবে। এছাড়া অন্যান্য লেনেও থাকবে কার্ড পাঞ্চ করে টোল প্রদানের সুবিধা। কোনো গাড়িকে থামতেই হবে না, তার যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে, এবং তার যদি ওই রেজিস্ট্রেশন অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত টাকা থাকে, তাহলে সে যখন ওই জায়গায় টোল বুথে যখন লেনে প্রবেশ করবে তখনই ওইটা রিড করে নিয়ে, গাড়িটাকে আইডেন্টিফাই করে নিয়ে টাকাটা কেটে নিবে, এবং
ব্যারিয়ার উঠে যাবে, সে পাস থ্রু করে যাবে। সিসি ক্যামেরা যেটা রয়েছে সেটা দিয়ে কিন্তু আমরা আমাদের যে কন্ট্রোল রুম আছে ওইখান থেকে আমরা এগুলো সব দেখতে পাচ্ছি। কিন্তু এআই বেসড ক্যামেরা যখন হয়ে যাবে তখন আমাদের এগুলো আরও আইডেন্টিফাই করা, যদি ওভার স্পিডি থেকে থাকে কোনো গাড়ি, তারপর লেন ভায়োলেশন, এগুলো তখন হয়তো আমরা ইজিলি আরও করে ফেলতে পারবো। সেতু কর্তৃপক্ষের এক পূর্বাভাস বলছে সব কিছু ঠিক থাকলে 2050 সালের মধ্যে পদ্মা সেতু রায় থেকেই মুনাফা হবে অন্তত 900 কোটি টাকা এবং দক্ষিণাঞ্চলের বড় দুই বন্দর পায়রা ও মোংলা এবং এশিয়ান হাইওয়ের সঙ্গে পদ্মা সেতুর সংযোগ তৈরি হয়ে গেলে এই আয়ের প্রবৃদ্ধি হবে অনেক গুণ বেশি।